বসুন্ধরা আটা প্রতিদিনের শুদ্ধতায় প্রতিদিনের সুস্থতায়। তোমার যোগ্যতা হয় নাই এখন পর্যন্ত ওই জায়গায় বার। তুমি কেডা কেডা তুমি? তুমি সোজা কথাটা মাইন দিয়ার, তুমি আমার ভাই, এটা ভালো কথা। এটা ডিউটি যখন চলবে তখন না, অন্য সময়। তোমার কাজ হইলেও আমার পোশাক আশাক, আমার খাওন দাওন, আমার যাবতীয় বিষয়ে তুমি খেয়াল রাখবা। আমি একটা হিরো, আমি কেডা? এটা তো ভুলে গেলে হবে না, ফুলের ফাইনাল, অন অ্যান্ড অনলি, 5G ব্লুটুথ বয়, একাব্বর আলী ওরফে সুমন, বুঝতে পারছো? ভাইয়া আমি তাইলে কইব, তুমি বাবা সবচেয়ে ভালো হইতো খাটালে বইতে পারলে, কিন্তু খাটালে বইলে আমার আবার বাণিজ্য থাকে না। যাই হোক, তুমি আমার ভাই তো, বহ দাও ওইদিকে, কি কোথায় কি আছে জায়গা এনে বহ। আর এমন কোনো আচরণ করবে না যাতে মানুষ মনে করে যে তুমি একটা খ্যাত। যাও চুপচাপ। আসসালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, এ তোমার সেই সহসরণ ভাইটা না? ও কেন আসছে? তাকে আনছি, মনে করেন সে আমার একটা অ্যাসিস্ট্যান্ট হিসেবে আসছে। আর আমি অ্যাসিস্ট্যান্ট ছাড়া আমি আসলে জীবনে কোনোদিন চলাফেরা করিনি, আমার গ্রামে যখন ছিলাম। ভাই শোনেন, আমাকে সবাই কিন্তু একটা ব্লুটুথ বয় বলে, আমি একটা 5G ছেলে। আমার 5-6টা অ্যাসিস্ট্যান্ট আছে, ছোটকালের তো নেই, আমার আছে, গ্রামের ছিল, এখন ঢাকা শহরে আসছি, তারেও নিয়ে এসছি, আমার ভাই, আমার সব কিছু সে ভালোভাবে জানে। অ্যাসিস্ট্যান্ট ছাড়া আমি কীভাবে চলবো? আমি তো একটা হিরো হইতে যাইতেছি, একটা অ্যাসিস্ট্যান্ট লাগবে না আমার। ভাইয়া ওই সামান্য পাউঠার দিয়েছি। মানা করছি, আচ্ছা তুই এখানে, আমি ডাইরেক্টর সাহেবের সঙ্গে কথা বলতেছি, স্যারের সঙ্গে। তুমি এখানে আলদারি মাছ আনতে তুমি কথাবার্তা বলো, এটা কোন দ্বারা? আর পাউঠার অশুদ্ধ উচ্চারণে তুমি কথাবার্তা বলো, পাউঠার কি বেটা? এই পাউঠার কি? এটার উচ্চারণ হবে পাউঠার। যাই হোক স্যার, যে কথা আসলে বলতে আসছিলাম সেটা মূল যেটা কাজ, আমি কিন্তু কাজের ছেলে, আমি কাজ ছাড়া কিছু বুঝি নি। এখানে আসছি আমি শুটিং করতে, এখন আমি 2-4 মিনিটের মধ্যে আমি আসলে ক্যামেরার সামনে দাঁড়াইতে চাই। আচ্ছা ওই ছেমরি, ওই মেয়েটা যে
নাইকে যে অপর্ণা ঘোষ সে কোথায় আসবে শুটিং এর জন্য সবাই আসবে এত কথা বলা যাবে না যখন শুটিং হবে তখন সব দেখতে পারবে ক্লিয়ার ক্লিয়ার খুব একটা ট্রেনিং লাগবে আমার মনে হয় না আমি তো মনে করেন একটা কনফিডেন্স তো আমার আছে সবকিছু মিলেই তো জিনিসটা তো এক ধরনের হয়েই গেছে তুমি কিন্তু মোশাররফ করিমের মতো দেখতে হলো মোশাররফ করিম না মোশাররফ করিম হয়ে উঠতে গেলে ট্রেনিং নিতে হবে গ্রুমিং করতে হবে হুট করে বললাম হয়ে গেল তা তো হবে না ঠিক আছে ভাই কি তুমি যে বললেন মোশাররফ করিমের মতো দেখতে তা খেলাটা তো দেখতেই মানুষ তো টিপির সামনে বসে দেখতেই কাকে দেখবে আমাকে দেখবে দেখলে তো সে জিনিসটা বুঝিয়ে দেবে যেটা মোশাররফ করিম আর ওই যে বলতে জিনিসটা দুমকো দিয়ে হয় না আমার কাছে কিন্তু ব্যাপারটা সেরকম না আমার কাছে ব্যাপার হচ্ছে যে কাজের নাম করো আরে বাপরে মনে করেন যদি তিন চারটে যদি ড্যান্সের দৃশ্য থাকে আর ড্যান্সের ব্যাপারে আমি কিন্তু অন্যরকম আমাদের এলাকায় যাত্রার নাইকে মাইকে গেছিল বুঝছেন তো তার সঙ্গে আমি নাচছি তো স্টেজে কেসে বানি কেসে বানি বুঝতে ভক্ত এটা বলছি তো বলে বলছি নাচ করতে বলছি না বলেন নাই আমি যেটা বলছি শোনো প্রত্যেকটা জিনিস কুটায় কুটায় বুঝতে হবে আমি তোমাকে যেটা করতে চাচ্ছি মোশাররফ করিম এটা ছোটখাটো ব্যাপার না অনেক বড় বিষয় মাথা এটা নাও ট্রেনিং করতে হবে মোশাররফ করিম হয়ে উঠতে হবে ভাইয়া আগে কি লেসু খামু না গয়া খামু আমি যে এই যে বকবকি করছি কেন করছি তোমার স্বার্থে করছি তুমি যদি মোশাররফ করিম হয়ে উঠতে পারো তুমি যে কোথায় যাবে তুমি জানো না শোনো এখন তোমার কাজ হচ্ছে রেস্ট করা পড়া বিশ্রাম বিশ্রামে যাও বিশ্রাম শেষ হলে আমি তোমার কাজ শুরু করবো আমাকে একটু গরম পানিটা নিতে দাও একটু গোসল করতে হবে কেসে পানি কেসে পানি এই তুই কোথায় রে বস আমি তো একটু চার রাস্তার মোড়ে এই চার রাস্তার মোড়ে কি মাল চলে আসছে মাল মোশাররফ করিম বরিশাল থেকে চলে আসছে বুঝতে পেরেছিস চলে আয় ব্যবস্থা নিতে হবে চলে আয় ঠিক আছে বস ঠিক আছে যেভাবে হোক সাজ করে ফেলতেই হবে সাকসেসফুল হতেই হবে ফ্রুট কোথায় পাইছো এই ফ্রুট এত ফ্রুট না টানা তিন মাস শরীরচর্চার পাশাপাশি নিয়মিত বসুন্ধরা আটার রুটি খান এর লো ক্যালোরি লো কার্ব শরীরকে রাখবে সবসময় হালকা বসুন্ধরা আটা প্রতিদিনের শুদ্ধতায় প্রতিদিনের সুস্থতায় ফল ওই ইসে পাইছি টেবিলের উপর আসিল টেবিলের উপর পাইছো তুই আনছো কা তুই কাটে গিয়ে আনছো কাটে দিলাম ভাই এ তুই এটা কি মনে করছ যে কদুয়া তাদের বাড়ি যে যেখানে যা পাবা বাচ্চা ইন্দুরের লান কুকুর কুটে খাইয়া লাবা হ্যাঁ তুই মোটা জিগে তুই এটা কি তোমার বাড়ি ভাই তোরে গজাল রে তোরে যে কিল্লি গিয়ে লঞ্চ ভাড়া দিয়ে আনছি এত একটা গরু লই এইলো এক কেজি করে দুধ পাইতে আমার কি খাইছিস কয়টা একটাও খাইনি আজ ওই খালি মোহে দিছিলাম সাবান দে মুখ কিন্তু কিরম জানি লাগে মনে হয় বিদেশি ফল বিদেশি ফল তুই বুঝলি কেমন তারা দে দে এদিক দে এক দে হ্যাঁ ফল তো সেই জানি বিদেশি বিদেশি আম দেখছো বিদেশি কামরাঙ্গা এটা তো সেই দিনে বিদেশি কইয়া বিদেশি সেই জানি বুঝছ বিদেশি সাউন্ডটা ঠিক না মনে হয় হাঙ্গেরি ঠিক আনছে এই ফল খস খস করে যে আওয়াজ আছে টেস্ট কেরম এ আর কোন টেস্ট নাই খায় কেমন তারা খায় না তো তাই কি করে হাঙ্গেরিতে এই ফল টল খাওয়া মানে নিষেধ ফল খাইলে জেল হয়ে যায় বুঝছো
যাই হোক, এটা যে নষ্ট হয়েছে এটা কেউ করার দরকার নেই। ভাই এই যে কয়টা বিদেশি ফল ওই রাত্রিতে ভিজেই রাখুন। কে ভিজেই রাখবি? কে বেলনে কালা পান্তা ফল খাইলাম এই দেড় মরিচ দিয়ে। খবরদার এই ফলের দ্বারেও তুই যাবি না, সমস্যা আছে? আরে গজাল রে, তোর যে কি জ্ঞান ছিল বাড়া দিয়া দেখলে দেবো তুই জেনা ছিল। তোরা মানা করছিলাম যে এরকম কোনো আচরণ করবি না, তাতে মনে করবে যে তুমি খেয়াল। আবার তুই আমি আমি একটা ব্লুটুথ বয়, আমি একটা 5G বয়। হুম, তার ভাই হইয়া ব্যাটারি চেঞ্জ আর কাকটা চেঞ্জ করো, লাইট অফ, 5 মিনিট লেট হবে। ঠিক আছে। একা এখন হয়ে যাবে আফসার, একা শেষ, মানে এই মুহূর্তে। স্যার এটা কি বললেন? এটা আমার কাছে একটা দুঃসংবাদ মনে হচ্ছে। আফসার, আমার চরিত্রের নাম আফসার, তাই তো বলছেন? তোমার চরিত্রের নাম হচ্ছে আফসার। আফসার এটা তার নাম হইল? আমি একটা ব্লুটুথ বয়, এটা 5G বয়, সবাই আমার তাই বলে। আমার চরিত্র হইবে আফসার, আফসার করবো আমি। এটা চরিত্রের নাম আপনি ই করেন, নামটা খালি চেঞ্জ করে দিবেন। প্রিন্স তার নাম, অথবা মনে করেন যে ই হইতে পারে মন্টু, মন্টু হইতে পারে। শোনো, নাম কোনো ম্যাটার না, ডাজ নট ম্যাটার। এই যে আফসার, এটি আসবে কোথা থেকে? আফসার আসবে হচ্ছে অক্সফোর্ড থেকে, এডুকেটেড, বংশীয়, সুন্দর, স্মার্ট, সেরকম একটি চরিত্র তুমি এখন করবে, ঠিক আছে? ব্যাপারটা মাথার ভিতরে নাও। ঠিক আছে, তাইলে আফসার সে ঠিক আছে, এডুকেটেড, সে শিক্ষিত এবং সে ব্যারিস্টার। হ্যাঁ ব্যারিস্টার, বিদেশে পড়াশোনা করছে, পড়াশোনা করছে, ধরেন সে বিদেশে পড়াশোনা করছে, কিন্তু সে আপনার দেশের কথা বলতে পারে নাই। দেশের কথা তার মনে আছে, তার বাড়ি যে বরিশাল সেটা তার মনে আছে, এবং সে সবসময় বরিশালের ভাষায় কথাবার্তা বলে। সে বরিশালের মানুষ না, সে বরিশালের গ্রামের ভাষায় কথা বলবে না, সে কথা বলবে শুদ্ধ, স্পষ্ট, সুন্দর করে। সুন্দর করে মানে এই যে আমি যেভাবে বলতে আছি এটা তো সুন্দর। আঞ্চলিক ভাষায় কথা বলবে না, ও শুদ্ধ ভাষায়, একদম শুদ্ধ ভাষায়, স্পষ্ট ভাষায় কথা বলবে। ঠিক আছে, তাই শুদ্ধ ভাষায় কথা বলা সেটা তো মানে কোনো সমস্যা না, সেটা তো আমি পারি শুদ্ধ ভাষা, বা আর যে কোনো ভাষাই আসলে শুদ্ধ, আর এই বেশি পারাপারি করাটাও ঠিক আছে, সারা ভালো না। মানুষ কথা বলবে, মানুষে বুঝবে, খেলা চাষ কদু বললেই কিন্তু আমাদের ফ্যামিলিকে চেনে। আপনি খাতাপত্র লইয়া কি আপনাকে? আমি এডি না। ঠিক আছে, এডি তো সেটা তো আমি বুঝি, এডি আমারও এডি আছে, এডি নিয়েই এখানে আইছি, এডি আমাদের থাকে, এডি রাখতে গ্রামে 5-6টা এডি ছিল। তা আমি বলতে পারলাম না এনে কি শুটিং হবে, কেউ এই একটা একটা ফটক যে তুলবে, স্টিল ফটক, এটাও তোলে নাই। আমি কোনো আয়োজনই দেখতেছি না, শুটিং কোন সময় করবো? হ্যাঁ, খালি মনে হয় বলে দিচ্ছি, বিয়ের হবে না, একটা বিয়ের দাম। কি কথা আপনার কথা পুরোপুরি না শুনিনি, আপনি যে না শুনিনি, আপনি যেভাবে চলিয়ে গেলেন, যে একটা বিচার দিয়ে হয়েছে,
আমি তাকে বলতে নেছিলাম যে বিয়ার কোনো সিকোয়েন্স আছে কি, মানে দৃশ্য, বিবাহের কোনো দৃশ্য নায়িকার সঙ্গে আমার আছে এই জিনিসটা বলছি। বুঝলেন, কথা সম্পূর্ণ না শুনে ক্লিয়ার হওয়া উচিত। ভাই মিস কেন শুনছিলেন? আমি আপনাকেই বলবো, এইসব এই যে পাতিমাতি কাছে কথাবার্তা বললে লাভ নেই। আপনি যেটা বলতেছিলেন এখন আমরা শুটিং এ যাব, শুটিং এর যে প্রস্তুতি, ক্যারেক্টারের যে প্রস্তুতি সেটা মাথা দিল, সেটা তো পাই গেছি। আফসার আফসার শিক্ষিত লোক, আফসার কথা বলবে, আফসার আঞ্চলিক ভাষায় কথা বলবে না, এই আঞ্চলিক ভাষা কথা বললে ক্যারেক্টারটা পড়ে যাবে। বাকি এখন শুরু করেন তো, ক্লিয়ার হোক এটা পরে তো বলো, পরে আগে মন দিয়ে পড়ো, একটা শব্দ সুন্দর করে বলো। আফসার ঘরের মধ্যে প্রবেশ করে প্রবেশ করে, ওকে এভাবে না বলে প্রবেশ করে, প্রবেশ করে, ছোট করে একদম ছোট। আফসার একজন ব্যারিস্টার, হ্যাঁ, লন্ডন থেকে সে বাংলাদেশে আসছে, কেন আসছে সে খবর পেয়েছে তার যে বাড়ি বাংলাদেশে আছে সেই বাড়িটা দখল হয়ে গেছে। কে দখল করেছে? দখল করেছে হচ্ছে কেয়ারটেকার। আফসার লন্ডন থেকে ব্যারিস্টার মানুষ ছুটে এসেছে তার বাড়ির সামনে, কেয়ারটেকারকে দেখেছে, দেখলে কী হবে, তখন কী উঠতে পারে? আফসার অগ্নি মূর্তি ধারণ করেছে, মানে তার ভিতরে আগুন জ্বলে উঠেছে। তখন সে কেয়ারটেকারকে বলছে, হে কেয়ারটেকার, তোর এত বড় স্পর্ধা যে তুই আমার সিগনেচার জাল করে আমার বাড়ি, আমার রক্তের বাড়ি তুই দখল করেছিস, তুই তো মানুষ না, তুই তো অমানুষ, তুই একজন প্রতারক, তুই একজন প্রবঞ্চক। তুমি একটির পর একটি সংলাপ দিয়ে তাকে কত বিক্ষত করে দিচ্ছ। আফসার হইলে ওই এরে কেয়ারটেকার এখন জারবে, আগুন হয়ে যাবে। হ্যাঁ, এখন সে তো মনে করেন যে রাগে ফেড়িয়ে দিতে আছে আগুন। তাই সেই ডায়লগটা আমি দিতে আছি। ওরে মান্দারের পমান্দার, ওরে হালার পহালা, ওরে তোরে ফ্লাং বলা যাবে না, অস্ত্রের কোনো শব্দ বলা যাবে না। বাস্টারটা খুব স্মার্ট লাগতো, বাস্টার বললে একটা ব্যারিস্টার যখন বলবে ওরে বাস্টার, বুঝি না এটা বলা যাবে। থাক তাহলে বাস্টার বাদ, বাস্টার বাদ দিলে এলে আচ্ছা, ওরে মাঞ্জার, ওরে মাঞ্জারের পর মাঞ্জার, তোর এত বড় সাহস, ওরে হালা, তোমরা তোমরা হালাই দিম করে কিন্তু তুই কিন্তু চেন না আমাকে, তোর এত বড় সাহস, তুই ইংল্যান্ড থেকে আমারে উড়ে গিয়া বাংলাদেশে আমি তোমার সিগনেচার ডাল করতো, তুই এত সাহস কোথায় পাইছো? তুই তো একটা পেটতারো, তুই তো একটা ফিলবেঞ্চ। আমি তো মনে করেন যে অল্প একটু ডায়লগ সে বলছে বললে দিছি,
টানা তিন মাস শরীরচর্চার পাশাপাশি নিয়মিত বসুন্ধরা আটার রুটি খান। এর লো ক্যালোরি লো কার্ব শরীরকে রাখবে সবসময় হালকা। বসুন্ধরা আটা প্রতিদিনের শুদ্ধতায় প্রতিদিনের সুস্থতায়। যদি আমারে বলেন ঘন্টা হানেক আমি মনে করেন ওই কেয়ারটেকারের গায়ে লিতে পারবো, এটা কোনো ব্যাপারই না। মানুষে খাইবে, কিন্তু মানুষে খাইবে, এটা কোনো সমস্যা না। আচ্ছা অভিনয়টা কেমন হয়েছে বলেন? আমার ধারণা আপনি খুব ভালো অভিনয় করছেন, আমার জীবনে এত সুন্দর অভিনয় আমি দেখিনি। তাই তাইলে আপনি একটা বিয়ার দরকার নাই, আপনি একটা কাম করেন, যান তাই ওই দিকে যান। প্রতিজ্ঞা কে কি বলতেছে? প্রতিজ্ঞা। এই যে ও পরফালাকে শুয়ে দিচ্ছে, তোর কাজ কি? পরফালাকে দাঁড় ঘুরিয়ে দেওয়া। ও পরফালাকে শুয়াবে, তুই কি করবি? পরফালাকে উড়াই দিবি। কিন্তু আমার মনে হয় এই জীবনে সে পারবে কি না এই জিনিসটা আপনি যখন বলছেন, আমি আমার চেষ্টা চালায় যাচ্ছি। আমি আসি, আমি কিন্তু কোনো চ্যালেঞ্জ হারিনি তোমাদের। কি তোর হয়েছে? কি সমস্যা? কি তুই কাঁদো? কি হয়েছে? কি যে পাইলে তোর নিজে তো ভাত খাবো, তুমি মানা করছো। ওই আর খিদায় বাঁচি যা, রাত্রে দেখতে না বাজি ওর সঙ্গে গেছিলাম ভাত চুরি করতে যাই, তুই পাইলে ভাত না তোমার কিন্তু দুইটা পাই থাম, আল্লাহর থাম, আর ওরালি দিস না ভাই, থাম। প্রত্যেক মঙ্গলবারে সে একটু কান্নাকাটি করে, এটা নিয়ম, ছোট কালের তো নেই, মঙ্গলবার দিন সে কান্নাকাটি করে। ভাতের ব্যবস্থা করছি, দেড় কেজি বহাইতে আছে, তুই আল্লাহ থাম, তুই ওরালি দিস না ভাই, দিস না। মোরে ভাত দিলে আমি থাকবো না, তুই খাই এই বাড়িতে দুন, মোরে শতকার দিয়া আমার লজ্জা উড়াই দিয়া আমি থাকবো। লই যান লঞ্চ দিয়ে নামবে আর ঠেই যেন কিছু খান নাই, মুখটা থাকলে হুক না লাগে। মাস্তা টাস্তা খান লাগবে না, ও চাইলেও খাইতে বলে যে নামবে না। বাদন কি হয়েছে? ওটি খুললে কেন কি হয়েছে কাকু? কন কন যাইবে না কা
না করিয়ে কি পারুন মঙ্গলবাড়ির টুক দরজে দিঘিটে আছে বুঝি শেষ তলার দিঘিটা বেলা কি কমু মাছ আর সিলিয়া মনে কর 50,000 টাকা লাভ হইবে একটা মাছ সোনাই সব লই গেছে গাল দিও না বাজান গাল দিও না পোলাই করছে কেমন সালাকটাই একা পুটিয়ে বে মাছ টান দিকে উঠে গিয়ে বেশি হইটা হালুয়ে টাকা আইছে লবে ছোট বলাটার লই গেছে বকদারারে লই গেছে দোনোটা এখন ঢাকায় মই গেছি বিশ্রীতে তাহলে ওই যে ওই কোথায় আছে কি বিষয় আন্ত মানে ঠাই ঠিকানা কিছু জানেন না ঠাই ঠিকানা কিছু জানলে তো ঠিকানা মতো নই যাইতাম তোমার এখানে আইতাম তাইলে খুঁজে পাইবেন না সম্ভব না এত বড় ঢাকা শহরে খুঁজে পাওয়া কি এত সহজ মাওসাহেব একটু বাইরে আসুন কথা আছে কি ব্যাপার এরা কারা আমার কাকা হয় দেশ দেয়ছে তা আপনি নিজেই ভাড়া দিতে পারেন না আবার এতগুলো মানুষ নিয়ে আসছেন কাকে থাকতে হয় না বেড়াইতে এসে চলে যাবে সুবিধা নেই আর আপনি ভাড়া দিবেন কবে সেটা বলেন আজকে বিকালের মধ্যে দিয়ে দেবো সমস্যা নাই যান মনে থাকে জানো দেবো দেবো যান রাত 12টার পর দিয়ে দেবো অসুবিধা নেই সমস্যা নেই কোনো সমস্যা নাই এক কারণে খুঁজে বাইরে কোনো সমস্যা নেই যত সমস্যা তত সমাধান আপনি একটু করে নিয়েন আর দুলাল মশরফ ভাই আসলে ওনার আমাকে একটা দিয়ে নিস হ্যাঁ ঠিক আছে ওকে আরে 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 ভাই এটা কি শুরু করলেন আপনি আরে আবার এটা কি করতেছেন আরে এই তো পাগল বানায় লাগবো এখনো কারো খাবার দেই নাই আপনি বয় পছন্দ খাইতে ভাই আমি কি যার কষ্ট সহ্য করতে পারি না ভাই পেটটা পুরাইতে আছে ভাই আমি সহ্য খাইয়ে লই ঘন্টা অনেক লাগবে কি কয় এর আগেও আপনি বহুত ঝামেলা করছেন আপনাকে গ্রামে শুটিংয়ে গেছিলাম আপনি 12 জনের লোকের খাবার শর্ট ফেলাইছেন আপনি আপনি অবজান না আপনার এরকম হবে না ভাই আপনি নেন না ভাই আরে এখানে বসবো আচ্ছা ভাইয়া কি অন্য সেট থেকে এসছেন সমস্যা হইতে আছে আগেরটা সমস্যা ছিল চেঞ্জ করছি এটাও রাখবো না সেট চেঞ্জ করে দিয়ে হলাম খুব আধুনিক সেট নিতে হবে একটা আমাকে তুমি কি তুমি কি করো জানে ঠিক আছে তাহলে কি কিছু বলবে না মানে হ্যাঁ আপনি হচ্ছে যে এই তাড়াতাড়ি রেডি নেন এই ওনার মেকআপ হয়ে গেছে জি হয়ে গেছে তাহলে ওনাকে এখন দিয়ে দাও আমার এই চুলগুলা লালে লাল থাক তাতে তো কোনো সমস্যা আমার মনে হয় নাই না না সমস্যা আছে আপনি লালটা রাখতে পারবেন না হ্যাঁ আপনাকে একদম ফ্ল্যাট কালো করে আরে ভাই কেন রাখা যাবে না সেটা ব্যারিস্টার তা ব্যারিস্টারের চুল লাল হইলে কি সমস্যা কি তাতে কি ই চলে যায় মানে তার সার্টিফিকেট কেউ সিটি হারাইবে চুল লাল হইলে না না এটা স্ক্রিপ্টে নাই করবি ভাই তো আপনাকে বোঝাইছে আপনি বললে তো হবে না আপনার মতন করে তো হচ্ছে না সবকিছু এভাবে হবে না ভাই এই তুমি তাহলে এই করো কমলাকে দিয়ে দাও প্লিজ ভাই কোনো কালার করা যাবে না একদম কালো ফ্ল্যাট কালো রাখতে হবে জিনিসটা আরে ভাই ওখানে তো আমি বলছি
তুমি মেকআপটা দিন আমি দেখতেছি। ভাই আপনি কোথায়? আমি তো বাসায় রে, একটু বাইরে বেরোবো অবশ্য। ভাইয়া আমি হচ্ছে রবি ভাইয়ের সেটে, হ্যাঁ তো এই শুটিংয়ে উনি আপনার কথা বলে আমার কাছ থেকে ডেক নিয়েছে। শুটিং এসে দেখি একজন মানুষ এসেছে যে দেখতে হুবাহু আপনার মতো। কি বলিস? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া, কি যে ভয়ঙ্কর ভাষা যে বলছে। দেখি কি করা যায়। ওকে ভাইয়া, হ্যাঁ আমি আবার জানাবো তোকে। ঠিক আছে ভাইয়া। আমি তোমাকে কিন্তু আপনার আমি কতবার করে বলবো, প্রকৃতি না প্রকৃতি, একটু দয়া করে বলবেন। উজ্জ্বল, ক্যামেরা রোল, অ্যাকশন। প্রকৃতি, আমি তোমাকে বলেছিলাম যে তোমাকে নাম বলতে হবে, নাম জানাবো, নাম বলা দরকার নাই, তাইলে তার কোনো সমস্যাই নেই। ঠিক আছে বলেন। অ্যাকশন, আমি তোমাকে বলেছিলাম যে আমার সবকিছু দায়িত্ব তোমার, সবকিছু তুমি দায়িত্ব পালন করবা, সেখানে তুমি কোনো দায়িত্ব পালন করো না। এখন এই এটা কি রে, এটা কি করলি তুই? ভাই এটা কি করতেছিস তুই? না ভাই, এই পাটটা তো ফটতে আসছিল না, মনে করেন আমি যখন এরম এরম এইগুলা মানুষে খায়, এইগুলাই মানুষে দেখবে। আপনি নেন না, জিনিসটা নেন, সম্পূর্ণ ঠিক করে ফেলবে একদম। যাই স্ক্রিপ্টটাই উনি নিজের মতন করে তামাটা করবে, মন্ডপ বলছো না? আমি শুধু একটু এখন এইগুলো না করলে নাটক দেখে কেউ? ভাই আপনি কোথায়? মানে এখানে তো ব্যাপক কমেডি হচ্ছে ভাইয়া, দেখলাম মজা পাবেন, আপনি আসেন তাড়াতাড়ি। সাপ যেরকম মারে না, সাপকে যেরকম মারিস ওরকম মারবি, যতক্ষণ পর্যন্ত না পারবি লাঠি দিয়ে মারবি। লাঠি লাঠি আর দড়ি নিয়ে আপু আসেন, আপনি কয়েকজন ভাই প্রথম থেকে দয়া করে কয়েকজন উজ্জ্বল রোল ক্যামেরা রোল অ্যাকশন। আমি তোমাকে বলেছি যে আমার সব কিছু তত্ত্বাবধান তুমি করবে, সেখানে তুমি এইরকম একটা ঘটনা আব্দুল ঘটাইলো আর তুমি কিছুই জানো না, এটা কোনো কথা? আব্দুল তোমার বাসা কাজের লোক, ও যে তোমার দলিল ডুপ্লিকেট করে এরকম কাণ্ড কীর্তি করতে পারে তো আমার মাথায় ছিল না, আমি আমি এখন এটা কল্পনা করতে পারছি না। কিন্তু কল্পনা করতে পারাটা উচিত ছিল। তুমি এত রাগছো কেন? আমি রাগতে আসি লাল বিবি জো তাপায় মৈরম বিবি ডাকা যায়, ডাকা যাইয়া ফল খায়, ফল খাইয়া পোলা হয়, পোলা গেলাম দেখতে, পোলা গেছে লেখতে, পোলা রাতে বললি বাস পক্ষি মারে টাস টাস, সেই পক্ষি তেলে সংসার জলে কই কাটে বন্ধ 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 রাস্তা বন্ধ কাটো। ভাই একটু কল্যাণ ডাকি ভাই,
আরে এটা ফুটবে ভাই জিনিসটা, এগুলাই মানছে মানে তারা বুঝতে পারতেছে না, মানছে কিন্তু এই জিনিসগুলাই খায়। ভাই কই চললে? 10 মিনিটের ব্রেক, ঘুরবো মাথা ঠান্ডা করবো, তারপরে ক্লিয়ার ব্রেক 10 মিনিট। আরিকা প্রকৃতি আমি তো তোমাকে বলেছিলাম আমার সবকিছু তত্ত্বাবধান তুমি করবে, তুমি খেয়াল রাখবে। তারপরে আব্দুল এত বড় একটা ঘটনা কি করে ঘটালো বলো তো? দেখো আব্দুল তোমার বাড়ির কাজের ছেলে, মানে ও যে দলিল ডুপ্লিকেট করে এত বড় ক্ষতি করতে পারে আমার মাথায় কখনো আসেনি, স্বপ্নে কখনো ভাবিনি কিভাবে সম্ভব। মাথায় আসা উচিত ছিল, এখন আমাকে কোর্টে দৌড়াতে হচ্ছে। হ্যাঁ আমি হয়তো সব কিছু উদ্ধার করতে পারবো, কিন্তু কি পরিশ্রম যে এখন আমাকে করতে হবে, কত কিছুর ভিতর দিয়ে যে আমাকে এখন যেতে হবে, তুমি ভাবতে পারছো? সুজিত দারুণ না, আমি বলছিলাম না কথা হবে, আমি আমি বলছিলাম না আমি সবসময় কীভাবে দেখছেন না উচ্চারণের জন্য। মনে তো হয় না দেখি, হ্যাঁ রবে সালামালাইকুম মোশারফ করিম দেখে যা, ইয়েস আই এম এ ডিরেক্টর দেখে যা, আমি না বলেছিলাম আমি মোশারফ করিম বানাবো? ইয়েস আমি বানিয়েছি, দেখে যা প্লিজ দেখে যা। হ্যাঁ বাই বাই। না রবি ভাই তো বললো যে ওই একটা নামে ছেলেটা অসাধারণ অভিনয় করেছে, সেই একটাকে সৃষ্টি করেছে, আমি তাকে সেদিন ধরে দিতে দিতে যে রাগ তো আমার তো আসলে রাগ কি অভিমান হয়ে যাবে। আচ্ছা তাহলে পরে সিনের জন্য রেডি করবি? হ্যাঁ হ্যাঁ ওকে। উজ্জ্বল লেন্স কত? 85 গুড, একটা ক্লোজ হবে একদম, ঠিক আছে ভাই সমস্যা নাই, আগেরটা হয়েছে তো? হ্যাঁ হয়েছে, খুব ভালো দেখবেন কি সুন্দর অভিনয় করতে আসি। হ্যাঁ যাবো ভাই। হাসিফ সাহেবকে একটু ফোন দিয়ে দিবে, যেহেতু তোমাদের রিলেটিভ আমি যাবো ওনার কাছে, উনি যেন আমাকে একটু হেল্প করেন। আর কিছু না আপাতত আর কিছু না। ইটস ওকে ভাই, হয়েছে জিনিসটা হয়েছে। একা একটু আসো তো, তোর সাথে কথা বলবো একটু আসো। খারাপ
হ্যালো, কই, কোথায় কোথায় তুই কোথায়? রাহো 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 রাহো, ঢেউ দিও না ঢেউ দিও না, ঢেউ দিও না ঢেউ দিও না, ঢেউ দিও না জলে হলো প্রাণ সজনী আমার, জলে ঢেউ দিও না। গান গাকা, গান গাকা, উঠতে দে গাই বাজান, আমার বাজানে ধরা খাইছে তেজগাঁও থানায়, আমি যাবো মুক্ত লাঞ্চার পেদরে লই যাবো। সে কোথায়? ভাই সে এখন হাজতে, সে তার বাবার পুকুরের মাছ চুরি করে ঢাকা এসেছে। তোমার চন্দ্র কত ত্যাগ, কত তিতিক্ষা, কত স্ট্রাগল, তারপর একজন ডিরেক্টরের হয়ে ওঠা এত সহজ। চাইলে একজন রবি খন্দকার হওয়া যায়, চাই না। কষ্ট আছে এর পেছনে, শ্রম আছে, সততা আছে, প্রেম আছে, বুঝতে পারছি। একজন ইচ্ছা করলে অভিনেতা হয়ে উঠতে পারে না, সে যদি প্রতিভাবানও হয়ে থাকে তাকেও কিন্তু একটা পরিশ্রম, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। বিষয়টা এত সহজ না। এটা আমার প্রতি তোমার রাগ অভিমান, সে জায়গা থেকে আমার যে দোষ নাই আমি সেটা বলবো না, কিন্তু দোষ তোমার আছে। সেই কারণেই তো, সেই জেদের কারণেই তো, কিছু তো করার নাই। আমি কেউ না, আমি কোনো ব্লুটুথ বয় না, আমি কেউ না, আব্বা জীবনেও নায়ক হইতেছে আপনি, আব্বা আমার সারাই লই যাবেন, ব্যবস্থা করেন আব্বা। অবশ্যই সারাইয়া তোমার আর এক জায়গায় বলবো। এগুলো কি বলতে আসেন আব্বা? চালান দেওয়া হইবে তোমার, 14 বছরের জেল, এই ব্যবস্থা আমি করতে আসি। আব্বা আমি আমি আপনার ছেলে না আব্বা। তুমি যে আমার পুত্র ধন, তোমার নাম তুমি আমার ভুলেইয়ে সারছ, তুই ঘরে বিষকা। আব্বা আমার একটা আফিত্তি, এই বাইরে কয়টা বিডান দিতে পারবেন? আমি কোনো দিন দেখি নেই। কেমন আমি এখান তো বাইরেই গেলেই বসবা, পানিশমেন্টের ব্যবস্থা আমি করতে আসি। আমার সারানোর ব্যবস্থা করার জন্য পায়ে ধরছি, আমার জীবন অন্যায় করবো না। জলে হলো প্রাণ সজনী আমার, জলে ঢেউ Press the bell icon on YouTube app and never miss another update.